আসসালামু আলাইকুম আমি প্রান্ত আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব যে ক্লাস এর যে প্রাথমিক ও ইব দ্বিতীয় শিক্ষা পূর্ণ নিরীক্ষা মানে যাকে বলে খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তো সেটা কিভাবে করবেন অনেক শিক্ষার্থী জানে না বা দাদার বাবা মাও হয়তো বা সঠিক পদ্ধতিতে জানে না কিভাবে করব তো আমি আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো যে কিভাবে আপনি আপনার ক্লাস পরীক্ষার রেজাল্ট আপনার আপনি যেরকম এক্সপেক্ট করছিলেন সেরকম রেজাল্ট হয়নি কিন্তু আপনি এস এস সি বা জিএসির মতো খাটা চ্যালেঞ্জ করতে পারবেন তো সেই পদ্ধতিটা আমি আপনাদের আজকে বলবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন প্রথমে আমি হচ্ছে ডিপিমই গভর্নমেন্ট ডট বিডি টিতে ঢোকার পর তাদের যে প্রাথমিক শিক্ষা সমাপনী 2018 ফলফল ফলাফল পূর্ণ পরীক্ষা পদ্ধতি অবহিতকরণের এই নোটিশটা সুন্দরভাবে এখানে লিখে দিয়েছেন আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে সেটা আজকে দেখাবো তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন পিডিএফ ডাউনলোড লিংকটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো চলুন প্রথম থেকে পড়া যাক এখানে বিস্তারিত কি লিখছে দেখেন যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবদের ইবতে দায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষা পদ্ধতি শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে পূর্ণ নিরীক্ষণের আবেদন করা যাবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে আপনি টাইপ করবেন ডিপিআরএসসি স্পেস স্টুডেন্ট আইডি যার মানে রোল নম্বর এন্ড স্পেস আবেদন ইচ্ছুক বিষয়ের কোড লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেন্ড করবেন উদাহরণস্বরূপ এখানে দিয়ে দিয়েছে তো আমি কোড সম্পর্কে যেটা বলবো যে আবেদন ইচ্ছুক বিষয়ের কোড ধরুন আপনি বাংলাতে বাংলা যে নাম্বার বাংলা পরীক্ষায় যে নম্বরটা পেয়েছেন সেটা আপনার কোনো কারণে মনে হতে পারে বা এটা বা সঠিকভাবে যাচাইকৃত হয়নি তো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলা সাবজেক্টের জন্য চ্যালেঞ্জ করতে চান তাহলে দেখুন এখানে প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড এখানে দিয়ে দিয়েছে তো বাংলা যদি আপনি চ্যালেঞ্জ করতে চান তাহলে ট্রিপল ওয়ান এটা হচ্ছে বাংলা সাবজেক্টের কোড ইংরেজি হলে ডাবল ওয়ান টু গণিত হলে ডাবল ওয়ান থ্রি এভাবে পর্যায়ক্রমিক এখানে কোড দিয়ে দিয়েছে তো সাপোজ আপনি যদি বাংলাতে অ্যাপ্লিকেশন করতে চান চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে ডিপিআরএসি স্পেস রোল নম্বর স্পেস and not serial এটা টাইপ করতে হবে সেন্ড করতে একাধিক বিষয়ে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান তাহলে এখানে দেখুন एग्जांपल দিয়ে দিয়েছে আপনি যদি বাংলা ইংরেজি গণিতে তিনটা বিষয়ে চ্যালেঞ্জ করতে চান তাহলে পর পর বিষয় কোডগুলি দেওয়ার পরে একটা করে কমা দিতে হবে এইভাবে সেন্ড করবেনwidetilde sms আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে পিন নম্বর প্রদান করা হবে আবেদনের সম্মতি থাকলে মেসেজ অপশনে গিয়ে সেই প্রথমে যে এস এম এসটা পাঠানোর আপনাকে ওরা ফিডব্যাক এস এম পাঠাবে তো সেই এস এম এস এ কত টাকা কাটা কাটা হবে পার সাবজেক্ট প্রতি ওইটা আপনাকে ওইখানে দেখতে পারবেন তো এস এস সিতে একশো পঞ্চাশ টাকা করে কাটতো জানি না এখানে উল্লেখ করি দেয় নাই নোটিশে কত টাকা করে কাটবে তো আপনি ফিফটি সেকেন্ড মেসেজে ওরা জানাই দিবে কত টাকা করে পার সাবজেক্টে কাটবে চ্যালেঞ্জ করার জন্য তো সেকেন্ড এসএমএস যখন আপনি কনফার্ম করবেন তখন লিখবেন ডিপিআরএসসি স্পেস ইয়েস স্পেস পিন নম্বর এই পিন নম্বরটা আপনি যেই ওরা যে এসএমএসটা করবে ফিফটি এসএমএস এ ফিফটি এসএমএস এর মধ্যে ওরা পিন নাম্বারটা দিয়ে দেবে আপনি এখানে পিন নাম্বারটা টাইপ করে আপনার ফোন নাম্বার যে এখানে অবশ্যই ফোন নাম্বারটি ব্যবহৃত করেন রেগুলার সেরকম একটা ফোন নাম্বার দিবেন কারণ এসএমএস এর মাধ্যমে ওরা জানাই দিবে তিন থেকে চার দিন সময় নিবে তারপরে এস এম এস করেই জানাই দিবে যদি পরিবর্তন হয় এবং পরিবর্তন না হলেও জানাই দিবে এখানে উল্লেখ্য বিষয় যে পরীক্ষা নিরীক্ষণের ক্ষেত্রে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে মানে একই এস এম এস এর মাধ্যমে যেটা বললাম যে একটা এস এম এস এর মাধ্যমেই আপনি বিষয় কোড গুলো উল্লেখ করে দিতে পারেন কিন্তু সাবজেক্ট প্রতি ওরা আলাদা চার্জ করবে সেক্ষেত্রে কমাদ আলাদা করে লিখতে হবে আমি যা বলেছিলাম তো সাবজেক্ট কোড এখানে দেয়া আছে তো আপনাকে এস করে আর সাবজেক্ট কোডটা জানার কোনো প্রয়োজন নেই তবে আরেকটা একটা কথা বলে রাখি আপনার দ্বিতীয় এসএমএস যখন সেন্ড করবেন তখনই টাকাটা কেটে নিবে এবং বোর্ড চ্যালেঞ্জের নম্বর পরিবর্তন হলেও এই চার্জটা কাটবে এবং না হলেও পরিবর্তন না হলেও সেই চার্জটা কাটবে তো আপনি সেকেন্ড ম্যাচে দেখতে পারবেন কত টাকা আপনাকে চার্জ করা হবে পার সাবজেক্ট প্রতি তো ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন পিডিএফটা ডাউনলোড করে আরো বিস্তারিত পড়বেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আবারো আশা করি ভালো লাগবে এবং পরবর্তী এরকম টাইপের কিছু ভিডিও নিয়ে আমি আমি আপনাদের সামনে আবারো হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ